গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কি ব্লগ করব, এত ঠান্ডা, এত পরিমাণে শীত, বিছানা থেকে উঠতেই মনে করে না। 9টা বাজে উঠলাম বিছানা থেকে, উঠে সমস্ত গাছ আশেপাশে সেরে মুখ দিয়ে এই তো চা করে নিলাম, আর এই যে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। একদম ভালো লাগে না বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে, রোদ্রে দেখা নেই, আর 2-3 দিন এরকম ওয়েদার, ভালো লাগে না কিছু। তো চা করে নিয়েছি বন্ধুরা, এই যে চা খেয়ে নেবো, গরম গরম চাটা খেয়ে নেই, তারপর রান্না বান্না কি করছি ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে। আজ বাজারে যাইনি, কালকের এই মাছ সবজি আছে সেগুলি রান্না করবো। চলো চাটা খেয়ে নিয়ে ভাতের জলটা বসিয়ে রাখলাম। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, এই যে চাল ধুয়ে নিলাম, এখন চালটা দিয়ে দেবো ডিসকিতে। তো চাল দিয়ে দিলাম ভাতের ডিসকিতে, নাড়া দিয়ে দিলাম, ভাতটা হোক। তো বন্ধুরা, সবজির মধ্যে এই যে সিম আছে, আলু আছে, আর এই যে বেগুন ভাজা করবো। ভাতটা হতে হতে এখন সবজি গুলি কেটে নেবো, কাটাকাটি করে নিয়ে রান্নাটা বসালে সুবিধা হবে, না হয়ে যায় একদিকে কাটো একদিকে রান্না করো। তো আগে কেটে নেবো সবজি গুলো। সবজি কেটে নিয়ে বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে শুকনা লঙ্কা, সরষে ফোড়ন দিয়ে যে টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, ডাল সম্বার দিব। তো ডালের যে টমেটোটা একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে, এই তো ডালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ডালটা হয়ে গেছে, তারপর দেখো বেগুন ভেজে নিচ্ছি, রোজ রোজ বেগুন ভাজা। তারপর দেখো এখানে ধনে পাতার একটা ভর্তা করলাম, ধনে পাতার পেস্ট দিয়ে লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর লবণ দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। রান্নাবান্না হয়ে গেছে, এই যে সিম আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর একটা আলু ভর্তা করলাম, আর এই যে বেগুন ভাজা আর ধনে পাতা ভর্তা। এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না। তো বন্ধুরা, স্নান দান করে খাওয়া দাওয়া সেরে আসলাম, এই দেখো রৌদ্র পোয়াচ্ছি। সকাল থেকে তো রৌদ্র ছিল না, আজ কয়েকদিন ধরে রৌদ্র নেই, তো 12টা সাড়ে 12টার দিকে রৌদ্র উঠেছে, ভালোই রৌদ্র উঠেছে। তো এখন রৌদ্রটা পড়ে গেছে, তেমন মানে হিট নেই, তাও আমাদের এখানে তো গাছপালা প্রচুর, রোদ্র তেমন লাগে না, যাও তো কোনাটা দিয়ে একটু রোদ্র আসছে, তো দাঁড়িয়ে নিলাম গায়ে একটু রোদ্র লাগিয়ে নিচ্ছি। শীতকালে রোদ্র পোয়াতে বেশ ভালোই লাগে বলো, প্রচুর গাড়ি আসছে নির্মলে আজ, কারা কারা শীতকালে এরকম রোদ্র পোয়া বলো তো। আমার তো রোদ্র পোয়াতে আগুন পোয়াতে বেশ ভালোই লাগে। এই তো বন্ধুরা, রান্নাবান্না তো দেখলেই যাই করলাম, আমাদের শেয়ার করলাম। তো এখনকার মতন কাজকর্ম নেই, তো এখন করবো রেস্ট, আজ কোথাও যাব না। তাহলে চলো পরে আবার সন্ধ্যায় কথা হচ্ছে, এখন একটু রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম, এই যে চা বসিয়ে দিলাম, চা করবো, চাটা খাবো, আর পিঠার আয়োজন করে নিয়েছি, মালা পোয়া করবো। তো চাটা আগে খেয়ে নেবো, তারপর পিঠাগুলি ভাজবো, রেডি করে নিয়েছি পিঠার আয়োজন। তো চাটা করে চাটা খেয়ে নিই বন্ধুরা। তো এই যে বন্ধুরা, এখানে পিঠার এই যে প্যাটারগুলি দেখেছি, চাটা করে চাটা খেয়ে তারপর পিঠাগুলি ভাজবো, ব্যাটারটা রেডি করে নিলাম। তো সুজি ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করলাম, পোয়া ভাজবো। দেখো সুজি ময়দা দিয়ে এই যে ব্যাটার রেডি করে রেখেছি কিছুক্ষণ আগে, তো এখন পিঠাগুলি ভাজবো। এই যে ব্যাটারের মধ্যে কিছু দিয়ে দেবো মিষ্টি জিরা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এগুলি হচ্ছে মিষ্টি জিরা বা গোয়া মসুর, এগুলি ব্যাটারে দিয়ে পিঠাগুলি ভাজলে মুখে কামড়ে পড়লে বেশ ভালো লাগে, সেন্ট আসে একটা ভালো, ফ্লেভার আসে, তো তার জন্য দিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই বসাই দিলাম, এই যে পিঠার ব্যাটার রেডি, এই যে গোয়া মুসুরিগুলি বা মিষ্টি জিরাগুলি মিশিয়ে দিচ্ছি। শীতকালে পিঠা না খেলে ভালো লাগে বলো, শীতকাল কবের দিনে আসছে, পিঠা আর খাওয়া হচ্ছে না। একদিন খেলাম চিতল পিঠা, তো আজ বানিয়ে নেব মালপোয়া, সিম্পলি ভাবেই বানিয়ে নেব সুজি ময়দা আর গুড় দিয়ে। তো বন্ধুরা, গুড় দিয়ে এই যে ব্যাটারটা করলাম, তার জন্য কালারটা এরকম, চিনি দিলে সাদা সাদা হতো, কিন্তু একটু দেখো কালারটা এরকম এসেছে। তো
তেল গরম হয়ে গেছে, চলো ভেজে নিই গরম গরম মালপো। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, একটা পিঠা দিয়ে দেখি কেমন হয়। তো কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা ব্যাটারটা, ব্যাটারটা দেওয়ার পর তো ফুলে ওঠার কথা, কিন্তু উঠছে না কেন জানি। এই দেখো ব্যাটারটা একদম গাঢ় হয়ে গেছে, তার জন্য ফুলকো হলো না। তো প্রথম পিঠাটা একদম যাত্রার পিঠাটাই নষ্ট হয়ে গেল। পিঠা বানাতে গিয়ে যদি পিঠা না হয় মনটাই খারাপ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। কিন্তু কালারটা সুন্দর হয়েছে, কিন্তু ফুলকো হয়নি, সুন্দর হয়নি। যাই হোক, কী করবো বলো, দিতে থাকি। দেখলে তো প্রথম পিঠাটা ভালো হয়নি, এটা গাঢ় হয়েছে, অল্প জল দিয়ে এখন আবার পাতলা করে নেব। থেকে গেছে ভাজা। তো বন্ধুরা দ্বিতীয়টা দিব, জল দিয়ে ব্যাটারটা এই যে পাতলা করে নিয়েছি। তো দ্বিতীয় পিঠাটাও বন্ধুরা সেমই হলো, দেখতে সুন্দর হলো না, ফুলকো হলো না, কি যে হলো আজ পিঠা বানাতে গিয়ে পুরো মোটটাই নষ্ট হয়ে গেলো। যাই হোক দেখো, উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি, কী করবো আর, দেখা যাক কখন ঠিকঠাক হয়। হচ্ছে না ব্যাটারটা মনে হয়, আর একটু নাড়াচাড়া দিয়ে হালকা করতে হবে, সুন্দর হচ্ছে না, কোনো কাজই লাগলাম না বন্ধুরা। আমার মা কত সুন্দর করে পিঠা বানাতো, বাংলাদেশে ছিল তো আমার মা কত রকমের পিঠাগুলি বানাতে জানত, কিছু কাজই মায়ের থেকে শিখে নিলাম না, বলে পিঠাগুলিও করতে জানি না। ওরা দেখলে তো পিঠাগুলি হচ্ছে না। ওরা দেখো, তিন নম্বর পিঠাটা তুলে নেব, তুলে ব্যাটারটাকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে হালকা করতে হবে, পাতলা করতে হবে, গাঢ় হয়ে গেছে, তার জন্য এই যে দেখো পিঠাগুলি ফুলছে কিন্তু সুন্দর হয়ে হচ্ছে না। তো দেখো প্রথম দিকে পিঠাগুলি হয়নি, তো এখন ফুলকো ফুলকো হয়েছে, তো যেগুলি খারাপ হয়েছে এগুলি নিচে পড়ে গেছে, আর ভালোগুলো পড়ে আছে, দেখতেই পাচ্ছ একটা বল বাটির মধ্যে আমি পত্রিকা বিছিয়ে রাখলাম। এই যে বেস্তি তেলগুলা পেপারে লেগে যাবে, তো পেপারের মধ্যে এভাবে রেখে দিলাম। তো বন্ধুরা হয়েছে মোটামুটি পিঠাগুলো, বেশি ভালো হয়নি যদিও, অবশ্যই বলবে পিঠাগুলি মোটামুটি ভালো হয়েছে কি না, বেশি তো ভালো হয়নি, আমি নিজেও স্বীকার করলাম প্রথম দিকে তো হচ্ছিলই না পিঠাগুলি। তো একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করাতে তো পিঠাগুলি হলো শেষমেশ। এই যে বন্ধুরা, ফুলকো ফুলকো মালপোয়া হয়ে গেছে, শীতের সন্ধ্যায় মালপোয়া কার না ভালো লাগে বলো। তো আজ বানিয়ে নিলাম, অনেক দিন ধরে ভাবছি পিঠা বানাবো কিন্তু বানানো আর হচ্ছে না। তো বন্ধুরা, মিষ্টি জিরা দেওয়াতে পিঠার সঙ্গে মুখে কামড় পরাতে আর চিবুলে বেশ ভালো লাগে, ভালো একটা সেন্ট বা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। তো প্রথম দিকে পিঠাগুলি হচ্ছিল না ভালো, তো দেখো শেষে ভালোই হয়েছে বলে না।
যে যা শেষবেলা সব বেলা, তো দেখো ফুলকো ফুলকো মালপোয়া করে নিয়েছি শীতের সন্ধ্যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আমার সাথে, দেখে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দুপুরে রান্না বান্না, সকাল সকাল চা খেলাম, যে শীতের সন্ধ্যায় বানিয়ে নিলাম মালপোয়া। তো আজকে ডেলি লাইফে ডেলি কিছু মতো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করবো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসছি বন্ধুরা, বাই।